ইউরোপের কাউকে নৈতিক শিক্ষা দেওয়া উচিত নয়। আমি নিজে একজন ইউরোপীয় হয়েও বলছি, আমি মনে করি আমরা ইউরোপিয়ানরা বিশ্বজুড়ে গত 3000 বছরে যা করে আসছি তার জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত। এই নৈতিক শিক্ষা দেওয়ার অধিকার নেই আমাদের, এটি আসলে ভণ্ডামি। আমার খুব আনন্দ লেগেছে যিনি ফিফা সভাপতি এ লোকটা তার বক্তব্যে বলেছে আমি একজন ইউরোপিয়ান, বাট ইউরোপীরা শুনে রাখো, তোমরা 3000 বছর পৃথিবীর মানুষকে যে নির্যাতন করেছ, মুসলমানদের নসিহত করার আগে 3000 বছর ক্ষমা চাও। ভালো ঘরের সন্তান বেদিন হইলেও একটু চরিত্র থাকে। আপনারা শুনছেন নাই যে কাতারে বিশ্বকাপ খেলা হচ্ছে, একটা মুসলিম রাষ্ট্র প্রায় $200 বিলিয়ন খরচ করে একটা খেলার উৎসব করেছে, সেখানে তারা গোপন খুব সূক্ষ্মভাবে ইসলামের মেসেজটাও পৌঁছে দিচ্ছে বেদিনের কাছে, ঠিক কিনা? পশ্চিমারা জ্বলে উঠল, ওরা বলল যে কাতারে মানবতা লঙ্ঘন হয়েছে, মদ খাওয়া নিষেধ করা হয়েছে স্টেডিয়ামে। আমার খুব আনন্দ লেগেছে যিনি ফিফা সভাপতি এ লোকটা তার বক্তব্যে বলেছে আমি একজন ইউরোপিয়ান, বাট ইউরোপীরা শুনে রাখো, তোমরা 3000 বছর পৃথিবীর মানুষকে যে নির্যাতন করেছো, মুসলমানদের নসিহত করার আগে 3000 বছর ক্ষমা চাও। ভাবলাম বেদিন হইল তার জন্মের ঠিকানা আছে কি আছে, এই জন্য সত্য কথাটা বলছি। আর আমার দেশে যেগুলো দেখেন, এই যে কত জমাদ্দার ঝাড়ুদাররা বসছিল না, আমি নাম বললাম না, 116 জন আলেমের বিরুদ্ধে, এটার নাম দিয়েছে গণকমিশন। আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন 1 ঘন্টায় বোল্ট আউট, গণকমিশন গণমিথ্যা কমিশনে পরিণত হয়েছে বাংলাদেশে। খোঁজ নিয়ে দেখেন এরা কারা, আলেমদের বিরুদ্ধে কারা নামছে বাংলাদেশে, এদের জন্মের খুব একটা অথেন্টিসিটি খুঁজে পাবেন না। কথা বুঝতে পারছেন? তো বলছিলাম এই বুদ্ধিজীবীদেরকে আমি টোকা দিয়ে দেখছি, এদের মাথা উপরও খালি চুল নাই, আর স্ক্যানিং করে দেখছি খোপড়িতে আপার স্টোরে মালও নাই, ভিতরও খালি বাইরেও খালি, এই খালি ডিব্বা নিয়া আলেমদের সাথে আসো লাগতে। মনে রেখো নাস্তিকরা, বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, যতই কুকুরের মতো ঘেউ ঘেউ করে যাও, শুনে রেখো পূর্ব দিগন্তে সূর্যোদিত হয়ে পশ্চিমে যেভাবে ডুবে, ওই রকম ইউনিভার্সাল ট্রুথ বাংলাদেশে আজ হোক কাল হোক হুকুমতে কোরআন কায়েম হবে ইনশাআল্লাহ।